নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকের বিষয় আপনার রাশিচক্রে কেতু শুভ না অশুভ সেটি আমি আপনাদের জানাবো তার আগে আমি আপনাদের কেতুর স্বরূপ জানিয়ে রাখি আপনারা প্রত্যেকেই হয়তো জানেন কেতুর মস্তক নেই কেন মস্তক নেই তার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে পুরাণের সেই কাহিনীতে যেই কাহিনী সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে আসে সেই অমৃত দাবি করে দেবপক্ষ এবং অসুরপক্ষ কিন্তু শ্রী বিষ্ণু নিজের মোহিনী মায়ায় সেই অমৃত পাইয়ে দেন দেবতাগণকে সেই অমৃত পান করার জন্য সর্বানু নামক এক অসুর দেবতাদের মধ্যে বসে পড়ে ছদ্মবেশ ধারণ করে সে জানত যে অমৃত যদি পান করতে পারে তবে সে অমর হয়ে যাবে সেই জন্যই সে দেবতাদের মধ্যে ছদ্মবেশ ধারণ করে বসে পড়েছিলেন কিন্তু সূর্যদেব এবং চন্দ্রদেব সেই সরবাণু নামক অসুরকে চিনতে পেরে যান এবং সাথে সাথে বিষ্ণুকে জানান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার মুন্ডটা কেটে দেয় অর্থাৎ অমৃত যেহেতু পান করেছিল এবং অমৃত গনা পর্যন্ত গিয়েছিল কাজেই মুন্ড অংশ জীবিত থাকে এবং বাকি দেহ অংশ তেমনভাবে জীবিত থাকে না কাজেই উপরের অংশ রাহু এবং বাকি পুরো শরীরের অংশ কেতু কাজেই কেতুর দেখবেন কোনো মুন্ড নেই কাজেই কেতু কোনো কিছু জিনিসকে বা কোনো কিছু বিষয়কে বুদ্ধি দিয়ে বিচার করতে পারে না বুদ্ধি দিয়ে বিচার করার ক্ষমতা কেতুর নেই সে শুধু অনুভব করতে পারে এবার আমি আপনাদের জানিয়ে রাখি কিভাবে বুঝবেন আপনার কেতুগ্রহ শুভ না অশুভ আপনি যদি একজন সাধারণ মানুষ হন এবং রাশিচক্র যদি বিচার করতে নাও পারেন তবুও আমি যে সমস্ত লক্ষণ আপনাদের জানাতে চলেছি সেগুলি যদি আপনার সাথে ঘটে তবে বুঝতে পারবেন কেতু নিঃসন্দেহে আপনার জীবনে খারাপ প্রভাব বিস্তার করেছে প্রথম পয়েন্ট আপনার যদি পুত্র সন্তান হতে দেরি হয় বা সন্তান প্রাপ্তিতে বাধা আসে তবে বুঝবেন কেতু খারাপ এই পুত্রকে শাস্ত্র আমাদের জানাচ্ছে পূর্বজন্মে আমরা যার কাছ থেকে ঋণ গ্রহণ করেছি কিন্তু সেই ঋণ পরিশোধ করতে পারেনি সে পরের জন্মে আমাদের পুত্র হয়ে জন্মায় সেই কারণে আমরা সন্তানের কতই সেবা করি আমরা মানে পিতামাতাকে প্রচুর সেবা করতে হয় সন্তানের দ্বিতীয় আপনি আপনার মামার বাড়ি দাদুর বাড়ি এবং দিদার বাড়িকে দেখুন যদি দেখেন তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ রয়েছে তবে বুঝবেন আপনার কেতু খারাপ কারণ কেতু মামার বাড়িকে দাদুর বাড়িকে নির্দেশ করে থাকে আপনার যদি কেতু খারাপ হয় তবে দেখবেন বারে বারে আপনার পায়ে চোট আঘাত নাগবে বারে বারে চর্মঘটিত রোগ হবে এছাড়াও এমন অসুখ যা আপনার নেই কিন্তু মনে হবে যেন আপনার আছে এই রকম ঘটনা যদি আপনার সাথে প্রায় ঘটে তবে জানবেন আপনার কেতু খারাপ রয়েছে চার নম্বর কেতু যদি খারাপ হয় তবে আপনি অনেক ডাক্তার দেখাবেন কিন্তু রোগ কি আছে তা সহজে ধরা পড়বে না পঞ্চম আপনি ধরেন মাইগ্রেনের সমস্যায় ভুগছেন যদি মাইগ্রেনে সমস্যায় ভুগেন তবে জানবেন আপনার কেতু খারাপ ছয় নম্বর আপনার জীবনে হঠাৎ করে যদি খারাপ পরিবর্তন এসে যায় তবে জানবেন আপনার রাশিচক্রে কেতু খারাপ যেমন হঠাৎ করে আপনার চাকরি চলে যাওয়া আপনি হয়তো ধারণাই করতে পারেননি আপনার চাকরি যাবে কিন্তু হঠাৎ করে চাকরি চলে গেল বা হঠাৎ করে কোনো বড়ো দুর্ঘটনা ঘটে গেল আপনার জীবনে তবে জানবেন তা কেতুর খারাপের জন্যই হয়েছে হয় আপনার কেতুর খারাপ দশা চলছে না হয় আপনার রাশিচক্রে কেতু খারাপ অবস্থায় রয়েছে সাত নম্বর আপনি যদি নেশা করেন কিন্তু আপনি নেশা ছাড়তে চাইছেন ছাড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি নেশা ছাড়তে পারছেন না তবে বুঝবেন আপনার রাশিচক্রে নিঃসন্দেহে কেতু গ্রহ খারাপ রয়েছে আট নম্বর আপনি চাকরি করতেন চাকরি করতে করতে চাকরিটি কোনো কারণবশত আপনি হারিয়ে ফেলেছেন কিন্তু প্রচুর চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তা সত্ত্বেও দ্বিতীয় চাকরি পাচ্ছেন না তবে জানবেন কেতু খারাপ তখন আপনাদের কেতুর এই প্রতিকার করানো উচিত সামনে দুর্গা খুব শুভতিথি আপনারা যদি চান এই কেতুর প্রতিকার করিয়ে নিতেই পারেন নয় নম্বর কর্মস্থানে যদি আপনার গোপন শত্রুতা বেড়ে যায় তবে জানবেন কেতু আপনার উপর খারাপ প্রভাব বিস্তার করেছে শাস্ত্রে বলা হয়েছে আপনাকে যদি কুকুর বা সাপ কামড়ায় তবে বুঝবেন কেতু নিঃসন্দেহে খারাপ রয়েছে এগারো আপনার চিকিৎসক অনিচ্ছা সত্ত্বেও কোনো কারণবশত ভুল মেডিসিন দিয়ে দিয়েছে তবে বুঝবেন আপনার কেতু খারাপ রয়েছে বারো ইনোসেন্ট ব্যক্তি যদি ফেঁসে যায় তবে বুঝবেন কেতু খারাপ অনেক সময় এমন হয় যে কোনো ইনোসেন্ট ব্যক্তি যে কোনো দোষই করেনি তবুও তাকে কারাগারে যেতে হলো। তবে বুঝবেন যে তার কেতু গ্রহ খারাপ অবস্থায় রয়েছে কেতু যদিও কোনো গ্রহ নয় এটি একটি ছায়া গ্রহ বা বিন্দু বটে তেরো নম্বর আটচল্লিশ বছর বয়সে আপনার সাথে যদি কোনো খারাপ ঘটনা ঘটে যায় তবে আপনি বুঝবেন কেতু খারাপ কাজেই যারা আটচল্লিশ বছরে পা দিবেন তারা কিন্তু খুব সাবধান বিশেষ করে যারা সাতচল্লিশ বছর চলছে আটচল্লিশ বছরে পা দিতে চলেছেন তারা একবার রাশিচক্র বিচার করিয়ে দেখে নিন আপনার কেতু কেমন অবস্থায় রয়েছে নচেত আটচল্লিশ বছর বয়সে বড়সড় দুর্ঘটনা বা বড়ো সড়ো সমস্যার মুখে আপনি পড়ে যেতেই পারেন কাজেই সময় থাকতে আপনি যথোপযুক্ত প্রতিকার করে নিন এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানাব কিভাবে কেতুর প্রতিকার করবেন খুব সহজ কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম আপনারা যদি মানতে পারেন দেখবেন কেতুর যে কুপোভাব সেই কুপোভাব থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন ধন্যবাদ